नमः ओम विष्णुपदाय कृष्णा प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिने नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हतगिरिं कृपातमहं वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वर। गीता महात्म्य गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मला निर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत् गीतां भसि स्नानं संसारामललक्षणम्। गीता सुगीता कर्तव्या किमनहि शास्त्रविस्तरहि जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिःसृता भारतामृत सर्वस्वं विष्णुभक्त्राद्विनिःसृतं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवश्च सुतिर्भोक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकी पुत्र गीतं एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्माप्यक्यं तस्य देवस्य सेवा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता सांख्य जुगेर द्वितीय भाग की द्वितीय अध्याय द्वितीय भाग जेखने भक्ति जोग सम्पर्क वर्णना करा हच्छे। सागर परिवल सागर अच्छा महाराज मुकुंदा महाराज আছে এটা আমার ভিডিও অন আছে না অফ হয়ে গেছে এখন আগে অন ছিল না আপনার অন আছে মহারাজ এটা সাগরের টাকা আছে আপনার হ্যাঁ ঠিক আছে এখন আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ভাগ বুদ্ধিযোগ সম্পর্কে আলোচনা করছিলাম। ব্যবসায়াত্মক বুদ্ধি এক অকুরু নন্দন থেকে শুরু করে তো বুদ্ধিযোগ সম্পর্কে ভগবান কৃষ্ণ বর্ণনা করে তার উপসংহারে তিনি বলেছিলেন যে কিভাবে সমাধি অচলা বুদ্ধি সমাধিস্থ মানে অচলা বুদ্ধি স্থির বুদ্ধি তদা যোগম অপাপসিসে এইভাবে সে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। তো তার উপসংহারে ভগবান বলেছিলেন শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা যখন তুমি শ্রুতি শাস্ত্র বেদে বর্ণিত কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত না হবে কেননা কর্মকাণ্ডে বিভিন্ন ভৌতিক বিষয় পাওয়ার জন্য বিভিন্ন পন্থা দেওয়া হয়েছে তাতে বুদ্ধি স্থির হবে না সেইখান থেকে যেন মুক্ত হবে স্থাস্যতে নিশ্চলা যখন নিশ্চল অবস্থায় থাকবে তখন সেই সমাধিস্থ হবে বা অচলা বুদ্ধি প্রাপ্ত হবে।
তখন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন চারটে প্রশ্ন, স্থিত প্রজ্ঞা কা ভাষা, কালকে আমরা আলোচনা করেছি, স্থিত প্রজ্ঞ তাদের লক্ষণ, তার গুণ কি, কা ভাষা তাদের কি বর্ণনা করা যায়, ভাষা অর্থ তাদের বর্ণনাটি কিরকম। গুণ হচ্ছে মানুষের অন্তরের ভাব, অন্তরের গুণ, লক্ষণে তার বহিঃপ্রকাশ। তিনটে গুণ আছে, তো গুণের প্রভাবে মানুষ বিভিন্ন প্রকার কর্ম করে, বা ভালো গুণ থাকলে সে ভালো কর্ম করে। সেখানে জিজ্ঞাসা করা আছে যারা স্থিত প্রজ্ঞ তাদের গুণ আর লক্ষণটি কিরকম। স্থিতধি কিং প্রভাসতে, যাদের বুদ্ধি স্থির হয়েছে, স্থিতধি, ধি মানে বুদ্ধি, স্থিত মানে স্থির, তিনি কিরকম কথা বলেন, অর্থাৎ যখন কোন বিশেষ পরিস্থিতিতে ওনার প্রতিক্রিয়াটা কিরকম, ভালো অবস্থা থাকলে উনি কিরকম কথা বলেন, তার প্রতিক্রিয়া কিরকম, দুঃখ খারাপ অবস্থা সম্মুখীন হলে তার প্রতিক্রিয়া বা তিনি কি বলেন, আর তিনি নিজেকে কি বলেন, আর অপরকে কি বলেন, এটা হচ্ছে কিং প্রভাসেত। আর কিম আসিত, কিভাবে বসেন, অর্থাৎ কিভাবে অবস্থান করেন, কিভাবে তার সমস্ত ইন্দ্রিয় গুলিকে বিশ্বের থেকে নিয়ন্ত্রণ করে, বিশ্ব থেকে সম্বরণ করে, কিভাবে তিনি অবস্থান করে থাকেন। আর কিম প্রজেক্ট, তিনি তার ইন্দ্রিয়দের কিভাবে কাজে লাগান, এই চারটে প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে ভগবান বলছিলেন, কালকে আমরা আলোচনা করেছি, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান, এ পার্থ যখন সমস্ত প্রকার কামান, কামকে পরিত্যাগ করবে, কাম মানে বিষয় বাসনা, ভবিষ্যয় বাসনা বা কামনা, কামনা হচ্ছে ভৌতিক বস্তুকে ভোগ করবার যে বাসনা তাকে বলে কাম। তো কামান, ভৌতিক বস্তুর ভোগ করবার যে বাসনা সেটা কোথা থেকে জাগে, না মনগতা, মন থেকে উৎপন্ন হয়। বিষয় ভোগের বাসনাটা উৎপত্তি স্থল হচ্ছে মন, সেটাকে পরিত্যাগ করতে হবে, তাহলে ভোগ বাসনা থাকবে না, ভোগ বাসনা থাকবে কিন্তু মন থেকে উদ্ভূত যে ভোগের বাসনা জীবের আসল বাসনা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ আপনি মিউট হয়ে গেছেন, মহারাজ আপনার মিউট হয়ে গেছে, মহারাজ আপনার আইডিটা মিউট হয়ে গেছে। কে মিউট করছে, কে মিউট করছে, কেউ করে নাই মহারাজ, আপনার ওখানে নেট মনে হয় কি বাফারিং করছে। তো যেটা বলছিলাম শুনতে পারছেন না, যায় না, এই কামনা বাসনাকে কি ত্যাগ করা যায়? হ্যাঁ, ত্যাগ করা যায়, কেননা কামনা বাসনাটা মন থেকে উৎপন্ন হচ্ছে। মন থেকে যে কামনা বাসনা উৎপন্ন হয় সেটাকে ত্যাগ করা যাবে, ভৌতিক বস্তুর ভোগের বাসনাকে ত্যাগ করা যাবে, কেননা মনটা আমাদের আসল স্বরূপ নয়, মনটা হচ্ছে আমাদের একটা আত্মার আবরণ, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর আছে, সূক্ষ্ম শরীর আছে, এই সূক্ষ্ম শরীর মন থেকেই সেদিন বলা আছে এখানে মনগতান, এই সমস্ত মানসিক কল্পনা জল্পনা থেকে যে ভোগ বাসনার ইচ্ছা,
তাহলে কি জীবের কোনো বাসনা থাকবে না? জীব কি কামনা বাসনা শূন্য? না, তাও নয়। জীব কামনা বাসনা রয়েছে, কিন্তু সে কামনা বাসনটা আত্মা থেকে যখন উৎপন্ন হবে, আত্মার কামনা বাসনা কি না সবসময় পরমাত্মার সঙ্গে বাস করবে, পরমাত্মার সঙ্গে সম্পর্ক থাকবে, ভগবানের সেবা করবে। ভগবানের সেবা থেকে যেই আনন্দ, সেই আনন্দটা আছে আত্মার আনন্দ। তো কিভাবে এই মন থেকে উৎপন্ন যে সুখ সেটাকে ত্যাগ করা যাবে, আত্মার যে যথার্থ আনন্দ সেটা কি করে পাওয়া যাবে, সেটা যে স্থিত প্রজ্ঞ সেই স্তরে থাকে। সেদিন বলা আছে যে প্রজাহাতি যদা কামন সর্বান পার্থ, সমস্ত প্রকারের সর্বান, সমস্ত প্রকারের কামনা বাসনাকে, মন থেকে উৎপন্ন কামনা বাসনাকে পরিত্যাগ করতে হবে, তাহলে সে ঠিকের আনন্দ সে শুষ্ক হয়ে থাকবে। ভক্তরা তো শুষ্ক নয়, জ্ঞানীরা শুষ্ক, যোগীরা শুষ্ক, ভক্তরা শুষ্ক নয়, তারা খুব সরস আনন্দময়, তারা সবসময় তুষ্ট। এখানে বলা আছে আত্মনিয়ব আত্মনা তুষ্ট, মুক্তি ভুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত সবসময় পরিতৃপ্ত, যেন আত্মা সুপ্রসিদ্ধ, তুষ্ট মানে প্রসন্ন। আত্মার প্রসন্নতা কি করে হবে না? আত্মনিয়ব আত্মনা, যে এই মন মানসিক কল্পনা চলনকে পরিত্যাগ করে, আত্মা নির্মল অবস্থায় বিশুদ্ধ মনের দ্বারা, বিশুদ্ধ মনের দ্বারা সে কি করবে না আনন্দ পাবে। সেই আনন্দটা, সেই বাসনাটা আত্মা থেকে আসবে সবসময় ভগবানের সেবা করার জন্য। তাকে বলা হচ্ছে স্থিত প্রজ্ঞ। স্থিত প্রজ্ঞের লক্ষণ এক কথা বলা হচ্ছে যে সে তার মন থেকে উৎপন্ন যে কামনা বাসনা তাকে পরিত্যাগ করে, আত্মার যে কামনা বাসনা সেই কামনা বাসনা পূর্ণ করবে, অর্থাৎ আত্মাতেই সন্তুষ্ট থাকে। তাকে আত্মারাম বলা আছে, যে আত্মাতে রমণ করে। আত্মারামশ্চ মনঃ নিগ্রন্থ্যপি উরুকর্মে কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম ইত্থম্ভূত গুণহরিঃ। আত্মারাম সেই সম্পর্কে বলা আছে, যারা আত্মাতে রমণ করে তারাও পর্যন্ত, তারা আত্মাতে রমণ করে, আত্মারাম আত্মতৃপ্ত, আত্মতৃপ্ত তাদের তৃপ্তির জন্য, তাদের আনন্দের জন্য কোন ভৌতিক বিষয়বস্তুর উপরে নির্ভর করে না, তারা নিজেতে আনন্দ পায়। তারাও পর্যন্ত আত্মারামস্তম নয়, তাদের হৃদয়ের কোন গ্রন্থি নাই, বন্ধন নেই, তারা আনন্দ পেতে অন্যের উপর নির্ভর করে না, তা সত্ত্বেও তারা কুর্বন্তি অহৈতুকীম ভক্তি, ভগবান উরুক্রম কৃষ্ণের প্রতি অহৈতুকী ভক্তি করে। ইত্থম্ভূত গুণ হয়, ভগবানের গুণ অত অদ্ভুত। ঠিক আছে, এটা হলো স্থিত প্রজ্ঞস কাভাষা। স্তদি কিং প্রভাষে, তিনি কিরকম কথা বলেন? তো এই শ্লোকে বলা আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনি উচ্চতে স্থিত ধি। সেই প্রকার মুনি যাদের ধি বুদ্ধি স্থির হয়েছে, তারা কি করে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, যখন জীবনে দুঃখ আসবে তারা উদ্বিগ্ন হবে। দেখেন বলা আছে, তারা কি বলবে, তারা বলবে নিজের জীবনে দুঃখ আসবে তো নিজেকে বলবে যে এটা আমার পূর্বের কর্মফল, প্রারব্ধ কর্ম, কাউকে আর দোষী দেবে না, দোষ করতে দেবে না। সে বলবে, এই আমার দুঃখ দিল, এই আমাকে কষ্ট দিল,
আমার পিছনে লেগেছে, এরকম বলবে? সে কি বলবে? না, এটা আমার পূর্বের কর্মফল, এটা ভোগ হলে সে ঠিক হয়ে যাবে। তার কথাটা এরকম, এরকম সে কথা বলবে। সুখে সুবিজ্ঞতা সুপ্রিয়, সুখ আসবে সে নিজেকে, তাকে যে জিজ্ঞাসা করবে তাকেও বলবে, ঠিক আছে আমি পূর্বে কিছু কর্ম করেছিলাম সেজন্য সুখ পাচ্ছি, কিন্তু এই সুখের অবস্থায় সে একদম মানে বিহ্বল হয়ে পড়বে। ও কি সুখে আছে, দুঃখে ম্রিয়মাণ হবে না, সুখে বিহলিত হবে। তার কথাগুলি বলবে, কি বলবে কি বলবে না, ঠিক আছে, দুটো কথা। কিং প্রভাসতে, স্থিতাদি কিং প্রভাসতে, স্থিত বর্গ কিরকম কথা বলেন, তো তার উত্তরে দুটো শ্লোক বলা আছে, 56-57। 56 বলছে কি বলবে, 57 বলছে কি বলবে না, কি বলবে না এটা বলছে। তো কি বলবে, দুঃখের সময় সে বলবে, নিজেকে বলবে, নিষ্কপট অপরকেও বলবে, কেউ যদি জিজ্ঞাসা করে, এই হচ্ছে তার স্থিত বর্গের একটি লক্ষ্য, ঠিক আছে। তা কথা থেকে বোঝা যাবে যে স্থিত প্রজ্ঞ অচলা বুদ্ধি সম্পন্ন, ব্যবসায়ত্মক বুদ্ধি না অব্যবসায়ত্মক বুদ্ধি, তার লক্ষণ বোঝা যাবে। সুখে পড়লে সে বলবে, হ্যাঁ এটা আমার পূর্ব কর্মফল। বীত রাগ ভয় ক্রোধ, তো রাগ বীত মানে ব্যক্তিরেখে, বীত মানে মুক্ত ব্যক্তিরেখে, বীত কোথা থেকে মুক্ত, বীত রাগ ভয় ক্রোধ এই তিনটা থেকে সে মুক্ত। রাগ, রাগ মানে অনুরাগ, রাগ মানে আসক্তি। তো এই জন্য যে স্থিত প্রজ্ঞ সে বীত রাগ, সে আসক্তি থেকে মুক্ত হয়ে থাকে, সে আসক্তি থেকে মুক্ত হয়ে থাকবে। তার পুত্র পরিজন ধন সম্পদ আসক্তি থেকে মুক্ত হয়ে থাকবে। যে আসক্তি থেকে মুক্ত হয়ে থাকে তাহলে ভয় থেকে মুক্ত হবে। পুত্র পরিজনের প্রতি আসক্তি থাকলে কি হবে, পুত্র পরিজন চলে যাবে তখন সে দুঃখে মিরমান হবে। সে ব্যক্তি কি করবে, না যেহেতু পুত্র পরিজন ধন সম্পদ প্রতি আসক্ত নয় তাই তার কোনো ভয়ও থাকবে না। ধন সম্পদ থাকলে কি না থাকলে কি, পুত্র পরিজন থাকলে কি না থাকলে কি, বীত রাগ ভয়। তারপরে ক্রোধ, বীত ক্রোধ, তো যদি কোন পুত্র পরিজন ধন সম্পদ আসক্তি থাকে তাহলে সেটা তার পিছনে দুটো থাকবে, ওটা ভয় আর ক্রোধ থাকবে। ভয়টা কি, ও আমি হারিয়ে ফেলি, ও মারা যাবে, কে নিয়ে যাবে, এটা ভয় পেলে এটা ভয়, আর না পেলে ক্রোধ, আমি পেলাম না, আমার জিনিসটা কোন আমার পথে কাটা হয়ে দাঁড়ালো, আমার ভোগ্য বস্তুটাকে আমি পেলাম না, ক্রোধ এসে, বুঝতে পারছ? এই জন্য বলা আছে বীত রাগ ভয় ক্রোধ, তিনটা পরস্পর সম্পর্কিত আছে, আসক্তি ভয় আর ক্রোধ। কোন কিছু প্রতি আসক্ত হলে যদি পেয়েছ তাহলে হারাবার ভয় থাকবে, আর না পেলে যার জন্য তুমি পাচ্ছ না তার প্রতি ক্রোধ আসবে। তো এইভাবে যে স্থিতাধি সে কি করবে, না বীত রাগ ভয় ক্রোধ, এইভাবে সে সমস্ত ভৌতিক বিষয়বস্তুর প্রতি আসক্তি থেকে মুক্ত হবে, তার সঙ্গে সঙ্গে ভয় ও ক্রোধ থেকে মুক্ত হবে। আর তিনি কিভাবে কথা বলবে সেটা ভগবান এখানে বর্ণনা করা হলো, আমি বললাম, সুখ দুঃখ আসলে নিজের কর্মফল বলে মনে করবে,
সুখে বেশি বিহলিত হবে না আর দুঃখে মৃদমান হবে, তার কথাগুলো এরকম। 57 শ্লোকে বলা আছে, তাহলে কি বলবে না, য সর্বত্র অনভিস্নেহ তত্ত্বত প্রাপ্ত শুভাশুভম নাভিনন্দতি ন দ্বৈষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তার প্রজ্ঞা, প্রজ্ঞা মানে বুদ্ধি, তার তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত, তখন সে পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হয়েছে, তার প্রজ্ঞা তার বুদ্ধি পূর্ণতা লাভ করেছে। কখন না, যা সর্বত্র অনভিস্নেহ, সমস্ত ভৌতিক বিষয়বস্তু প্রতি ভৌতিক স্নেহ মমতা যাদের নেই, অনভিস্নেহ মানে স্নেহ নেই, স্নেহ নেই, ভক্তরা কি স্নেহ নেই, ভক্তদেরও স্নেহ আছে, ভালোবাসা আছে, কিন্তু সেই স্নেহ ভালোবাসাটা জীবের প্রতি ভক্তের করুণার বদ্ধ, জীবের প্রতি ভক্তের করুণা আছে তাই তাদের প্রতি তারা স্নেহ করে, কিন্তু ভৌতিক বস্তু নিয়ে নয়, ভৌতিক ভাব নিয়ে স্নেহ ভালোবাসাটা নয়। যেরকম জড় জগতে স্নেহ ভালোবাসা আছে, প্রাপ্য তত্ত্ব প্রাপ্য শুভাশুভ, শুভ বা অশুভ প্রিয় বস্তু যদি পায় সে কি হবে, না অভিনন্দতি, খুব আনন্দ হয়ে যাবে, এরকম নয়, না দোষটি, ঘৃণা, অপ্রিয় বস্তু পেলে ঘৃণা করবে না, প্রিয় বস্তু পেলে সে খুব আনন্দে উদ্বেলিত হবে। না অভিনন্দতি, এখানে এখানে কি বলেছে, কি বলবে না, ঠিক আছে, আগের সঙ্গে বলেছিল কি বলবে, এখানে কি বলবে না, না অভিনন্দতি থেকে প্রশংসা করবে না, কেউ যদি আমাদের কিছু করে দিল, দেখুন জাগতিক জীবনে আমাদের যদি কেউ দেয়, আমার বলছি তাকে প্রশংসা করতে হবে, থ্যাংক ইউ ভেরি মাচ বলতে হবে, তুমি কত ভালো, কেউ দক্ষিণা দিল ভগবান তোমার মঙ্গল করুক, এটা করি না, দক্ষিণে বলা আছে যে স্থিত প্রজ্ঞ ওইগুলো সব বুঝতে নাই, তুমি আমাকে দিল থ্যাংক ইউ সো মাচ, নো থ্যাংক ইউ সো মাচ, কেউ না দেলে সে আর দক্ষিণা দেবে না, থ্যাংক ইউ বলি, ভগবান আশীর্বাদ করুক বলি, স্থিত প্রজ্ঞা যে না না অভিনন্দতি, কিছু শুভ কিছু মঙ্গল কাজ করলো কিছু করলো তাকে অভিনন্দন জানাবে, সেখানে সেটা নেই, কেউ দিল না গালাগালি দিল, না দৃষ্টি ঘৃণা করবে না, এই তুমিটা মর অভিশাপ দিয়ে দেবে, এটা করবে না, এরকম কথা বলবে না, ঠিক আছে, না অভিনন্দতি না দৃষ্টি, আর ওকে অভিনন্দন জানাবে না, তার প্রশংসা করবে না, সে আমার কিছু দিল, সে শুভ অশুভ, আমার প্রতি শুভ করলো ভালো করলো তাকে অভিনন্দন জানাবো না, কেউ খারাপ করলো তাকে ঘৃণাও করবে, এটা অত্যন্ত উন্নত স্তর এখানে বলা আছে। তো এইভাবে এই দুটি শ্লোকে কিং প্রভাষিত বলা হলো, তারপরে বলা আছে কিম আসিত, তিনি কিভাবে অবস্থান করেন, কিম আসিত কিভাবে বসেন, বসেন মানে অবস্থান করেন, তো কিভাবে অবস্থান করে মানে তার ইন্দ্রিয়কে বিষয় থেকে প্রত্যাহার করে গুটিয়ে গাটিয়ে বসে থাকে, তারটা দৃষ্টান্ত দিয়ে ভগবান কৃষ্ণ 58 শ্লোক থেকে 6টা শ্লোকের মধ্যে বর্ণনা করবে যে কিম আসিত। প্রথম প্রশ্ন, কা ভাষা, এটা একটা শ্লোকে বলেছেন, শ্লোক নম্বর 55। দ্বিতীয় প্রশ্ন কিং প্রভাষেত, এটা দুটো শ্লোকে বলেছেন, 56 আর 57 এর উত্তরটা। আর তৃতীয় প্রশ্ন কিম আসিত, এটা 6টা শ্লোকে বলেছেন, 58 থেকে শুরু করে
एक दो तीन चार पांच छ्री पर्त भलो मन दिए तो कि इंद्रिय गुल गुटी गाटे बस थके जता संहरते अयम पूर्व कर्म अंगा सर्वस दृष्टान दी कर्म मान कश्यप जे भाव तार समस्त अंग समूह के ता हाथ पा मुख टा गुटे निये हाँ से गुटाते पारे संकुचित करे जो लागे ना तुम संकुचित कर भीतर चुपचाप बस सेरकम करता से रकम बस इंद्रियाणी इंद्रिया थे तस्य प्रज्ञा प्रतिष्ठित इंद्रिय गुलिके कर्तव्य इंद्रियाणी इंद्रिय इंद्रियार्थ इंद्रियार्थ माने विषय इंद्रिय गाज्य विषय हमारे पांचटा ज्ञानेन्द्रिय रहे पांचटा विषय रहे चक्षु नासिका जिह्वा कर्ण त्वक हाँ पांचटा इंद्रिय रहे तार करस्पोंडिंग पांचटा विषय रहे रूप रस गंध शब्द स्पर्श चक्षुर जन रहे रूप नासिका जन रहे गंध जिह्वा जन रहे स्वाद कर्ण जन रहे शब्द चर्म जन रहे स्पर्श तो एखे की करते हैं इंद्रिय गुली के विषय थे प्रत्याहार करते हैं जरकम कूर्म कच्छप तार इंद्रिय गुल गुटे नहीं बस थके रकम इंद्रिय गुली के विषय थे गुटे नहीं बस थकते से हम स्थित प्रज्ञ तस्य प्रज्ञा प्रतिष्ठित तस्य मान तार प्रज्ञा मान बुद्धि ज्ञान से कि प्रतिष्ठित मैं चिन्म स्तर अधिष्ठित हो चिन्मय स्तर अधिष्ठित तो भला सुनि हमारे मन 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 करवा सुनते तो खूब भल करते तो सहज ना करा तो जावा ना इंद्रिय सब सब छुटे विषय कि गुटाव तो से भगवान विषय बुझा सुंदर भाव ठीक गुटाते पार विषया विनिवर्तन रसवर्ज रस परम दुष्वर्तन भगवान कृष्ण बोलछन देख हमरा सुनलम जे इंद्रिय गुलो विषय थके प्रत्याहार करे राखते हबे ठीक आछे आमी कोनो मेर दिके ताकाबो ना आमी भालो खाबार खाबो ना उपवास करबो आमी सिनेमा गान सुनबो ना हाँ डिस्को डांस देखबो ना ये एक रकमेर আমি কর্মের মতন থাকলাম তো ভগবান বুঝাচ্ছেন সেটা তুমি করছো ঠিক আছে তুমি পারবে না ভগবান আমাদের কথা ভালোভাবে জানে তুমি পারবে না তুমি বিষয়া বিনির্বর্তন্তে নিরাহার আহারকে পরিত্যাগ করে বিষয় থেকে দূরে থাকতে চেষ্টা করো সেই রসকে পরিত্যাগ করলেও তোমার মনটা সেদিকে কখন চলে যাবে আমি ইস্কনে যোগদান করেছি আগে বিড়ি খেত সে কত কিনা খাত ইস্কন যোগদান বিড়ি খেতে পারবে না পান খেতে পারবে না মাছ খেতে পারবে না মাংস খেতে পারবে না ও ছেড়ে দিয়েছে ট্রেনে যাচ্ছে কেউ বিড়ি টানছে সে গন্ধ এসে গেল কি সুন্দর গন্ধ একটা টান দিলে কথা হতো ভালো হতো এটা মনে থেকে যাবে এটা ভগবান বলছে তোর মনে থেকে যাবে তাহলে কি তার সমস্যা ভগবান তার সমস্যা হচ্ছে পরম দৃষ্টান্ত বিবর্তন তোমার ইন্দ্রিয় গুলিকে এই ভৌতিক রস আস্বাদন করে যে সুখ পাচ্ছে তাকে একটা উন্নত রস আস্বাদন করা শুকনো মুড়ি চাপাচ্ছে সে ছাড়বে না তাকে তো ভালো রাজভোগ দেবে সে মুড়িটাকে পরিত্যাগ করে সুন্দর রাজভোগ রসগোল্লা খাবে তো বিষয়া বিনির্বর্তনকে নিরাহার দেহীন দেহধারী যে ইন্দ্রিয় ভক্তকে নিবৃত হতে পারে নিবৃত হতে পারে এবে খাওয়া দাওয়া বন্ধ করতে পারে এ করতে পারে কিন্তু হ্যাঁ রসবর্জক রস অপিয়াস্য সে ইন্দ্রিয় আসক্তি তার ভিতরে থেকে যাবে এটা এটা আমাদের সবার একই অবস্থা ভগবান বুঝতে পারছে
যেটা আসক্তি থেকে যাবে তাহলে কি হবে, তাহলে পরম দৃষ্ট উচ্চতর রস যে আস্বাদন করবে তাহলে কি হবে না, সেই বিষয় তৃষ্ণা থাকছে মুক্ত হতে পারে, সে নিবৃত্ত হতে পারে, বিষয় বাসনা থেকে মুক্ত, না হলে বিষয় মুক্ত হবে না। তারপরে ভগবান বলছেন যে সাধারণ মানুষের কথা কি, তিনি বলে দিচ্ছেন বিষয় বাসনা থেকে মুক্ত হওয়া যে কত কঠিন, যতই আপনি কন্ত পুরুষ ব্যবস্থিত ইন্দ্রিয়াণি প্রমথানি হরন্তি প্রসভম মন হে কুন্তী পুত্র অর্জুন, যততঃ অপি যত যত্নশীল হক না কেন, এমন কি বিপশ্চিত যারা বিবেক বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সাধারণ মানুষের কথা বাদ, যারা বিবেকবান ব্যক্তি বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা যততই যতটাই যত্নশীল হোক না কেন, ইন্দ্রিয়ানি প্রমথানি এই ইন্দ্রিয় গুলি অত প্রমথানি অত চিত্ত বিক্ষেপ করতে পারে, এই ইন্দ্রিয়ের মধ্যে এরকম শক্তির আছে চিত্তকে বিচলিত করতে পারে, হরন্তি প্রসবম মন, প্রসব মানে জোর পূর্বক তার মনকে হরণ করে না, অর্থাৎ ভগবান বলছেন যে তুমি আর্টিফিশিয়ালি এটা করতে পারবে না, মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মন চলে যাবে, এখানে বলা হচ্ছে না ইন্দ্রিয়কে আমি নিয়ন্ত্রণ করবো, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে না, তো ইন্দ্রিয় তো বিশ্ব দৌড়াবে, তাহলে কি উপায় আছে, যদি বিপশ্চিত বিবেকবান ব্যক্তি তাদের যদি অবস্থা হয় তাদের মনে যদি বিশ্বের প্রতি দৌড়ায় তাদের ইন্দ্রিয় যদি বিশ্বের পিছনে দৌড়ায় তাহলে আমাদের কি অবস্থা, তাহলে কি উপায় আছে, উপায় হচ্ছে তাহলে সর্বাণী সংযম্য যুক্ত আসিত মত পার, এখন অতক্ষণ ভগবান কৃষ্ণ যা বলেছেন তাকে সেবা কর তাকে ভক্তি কর একটা কথা বলেন, অতগুলি কথার উপসংহারটি এখানে বলছেন, আসল এই সম্পূর্ণ ব্যাখ্যার মধ্যে এটা হচ্ছে আসল গোড়া কথা, আমরা যখন পূর্ব পূর্ব শ্লোকের ব্যাখ্যা শুনেছি সেটা প্রভুপাত সবকিছু কথা বলছেন যে ভক্তি কর ভগবানকে আত্মসমর্পণ কর, শ্লোকে তো বলে না, শ্লোকে বলে নাই, যারা আধ্যাত্মিক পাণ্ডিত্য যারা পণ্ডিত আধ্যাত্মিক তারা ক্রিটিসাইজ করে প্রভুপাদকে, কি হয়েছে শ্লোকে একটা কথা বলছে আর প্রভুপাদ আর একটা কথা বলছে, খালি শব্দ ভক্তি আর ভক্তি আর ভক্তি, আরে পূর্ব আচার্যরা কেন আগে থেকে ভক্তি কথা বলেছে না, এই সমস্ত শ্লোকের ব্যাখ্যার উপসংহারে ভগবান কি বলেছেন সেটা জানেন, সেই জন্য তিনি প্রথম থেকে তুলে ধরেছেন, আমি যখন অতগুলি শ্লোকের ব্যাখ্যা দিলাম সেই জন্য ভক্তির কথা বলি না আপনাদের, এই কনক্লুজন আছেন কৃষ্ণ যেখানে কথা বলছি সেটা বলছি, তা নিয়ে সর্বাণী সংযম্য তুমি ইন্দ্রিয়গুলি সংযম কর, তুমি সংযম করলে তো আবার দৌড়ে পাল্লা পাচ্ছে, বিবেকানন্দ ব্যক্তিরা পারছে না, তাহলে কি করবো, যুক্ত আসিত মত পর, এটি হচ্ছে কৌশল, এই দুটো শব্দ সবসময় মনে রাখলে বাকিগুলো সমাধান হবে, আসিত মত কিম আসিত, কি করে অবস্থান করবো, আসিত মত পর, আসিত মত পর, মত পর মানে আমার সঙ্গে যুক্ত হয়ে অবস্থান কর, আমার তো বিষয় থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করছি, ইন্দ্রিয় গুলি কখনই সূক্ষ্ম হয়ে থাকবে না, নিরানন্দ হয়ে থাকবে না, খালি হয়ে থাকবে না, প্রভুপাদ দৃষ্টান দিচ্ছেন যেটা বোতলে জল ভরা আছে, জলটাকে যদি ফেলে দিব বোতলটা খালি হবে না, হওয়া ঢুকে যাবে, সবসময় কিছু থাকবে, সেজন্য ইন্দ্রিয় গুলিকে কি করতে হবে, তানি সর্বাণী সংযম্য, ইন্দ্রিয় গুলিকে বিশ্ব থেকে প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার কি করতে হবে না, মত পর ভগবানের সঙ্গে যুক্ত করতে, তারপরে প্রভুপাদ বলেছেন সবাই মন কৃষ্ণ পদারবিন্দ, মনকে কৃষ্ণ চরণে লাগাতে হবে, বাচা হচ্ছে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, জিহা কথাকে ভগবানের গুণবর্ণনে লাগাতে হবে, করো হরির মন্দির মার্জনা দিশু, হাতকে ভগবানের মন্দির মার্জনে লাগাতে হবে, শ্রুতি চকারম অচ্যুত ছত কথা দয়া, অচ্যুতের কথা শ্রবণে কর্ণকে লাগাতে হবে, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, ভগবানের
विग्रह दर्शन मंदिर दर्शन के चक्षु के लगाते हबे तापरे हां ए भावे घ्राणम चतुत्पाद सरोज स्वर है श्रीमत तुलस्य रसनांग अर्पित तुलसी दे जीवा के स्वाद देते हुए तुलसी खे तापरे भगवान चरण कमल अर्पित पुष्प के घ्राण करे नासिका के युक्त करते हबे पाद हरेर क्षेत्र पदानुसर्पण चरण दे भगवान धाम परिक्रमा करते हबे शिर हिषिकेश पदाभिवंदन शिर माथा टाके भगवान काछे माथा झुकाते हबे कामम च दास्य न तु काम कामया भगवान सेवाय एहला एटा एटा आसन दिस आसित किम आसित आसित मत परह एटा सुंदर कौशल भगवान कते सुंदर एटा शिशु के बुझावर मतन हम भगवान बोललेन अर्जुन के जे बसहि जस्य इंद्राणी तस्य प्रज्ञा प्रतिष्ठा दार इंद्रियगुल एई भावे बसीभूत हैछ किभावसीभूत हैछ ना इंद्रियगुल के ऋषिकेन ऋषिकेश सेवन एखन एत पर भक्तिर कथा आत प्रथम थे भक्ति कर भगवान बोलेना धारावाहिक साधारण कथा बोले बोले शेष समस्या समाधान करते हे ना आशित मत पर हमार संगे जुक्त हो तो आम एखे आज के स्थगित रखी समय हो गल किम आशित आर दुटो श्लोक बाकी थकल সেটা আমি কালকে বলবো সেটা অধিক দূর শ্লোক বলা হয়েছে এই শ্লোকের এই বিশ্বের উপসংহার কিম আসিত বলেছেন কিম আসিত আসিত মত পরহ সবসময় দুটো মনে রাখবে কি করে অবস্থান করবো মত পরহ আমার সঙ্গে যুক্ত হয়ে সবসময় থাক মত পরহ মানে ভগবান সঙ্গে যুক্ত হয়ে থাক আর কি করে যুক্ত হয়ে থাকবে সেটা প্রভুপা তাৎপর্যতে উদ্ধৃত করলেন ভাগবত নবম স্কন্ধ চতুর্থ অধ্যায় আঠারো থেকে কোড়ি পর্যন্ত শ্লোক মহারাজ অম্বরীশ কিভাবে মত পর হচ্ছিলেন কিভাবে তিনি অবস্থান করছেন আসিক মানে ইন্দ্রিয় গুলিকে নিয়ে তুমি কিভাবে অবস্থান করছো কিম আসিক তো আমরা আজকে এখানে শেষ করবো যদি কারণ এই ব্যাপারে প্রশ্ন থাকে অবশ্যই করুন কারণ এই বিষয়টা আজকে যেটা আলোচনা হলো এই বিষয়টা উপরে অনেক বুঝতে হলে একটু অনুধাবন করতে হবে অধ্যয়ন করতে হবে অতীত বাবন সচিসত্ব দাস প্রভুকে আনমিউট করুন যদি কোনো প্রশ্ন থাকে প্রভু কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ মহারাজ থেকে খারাপ কামনা বাসনা এবং ভালো কামনা বাসনা উৎপন্ন হয় কাল গতকাল মনে করতে প্ল্যান করছিলাম আজকে মন্দিরে যাব ভালোবাসনা কিন্তু আজকে সকালে আবার মনটা থেকে উৎপন্ন হলো আজকে না আজকে যাব না কালকে যাব এই যে খারাপ মনে মনবাসনাটা থেকে কিভাবে নিবৃত্ত হতে পারে মনটা বুদ্ধি দ্বারা পরিচালিত বিষয় ইন্দ্রিয়কে পরিচালনা করে ইন্দ্রিয় পরিচালিত হয় মনের দ্বারা মন পরিচালিত বুদ্ধির দ্বারা তো আমরা সে বুদ্ধি পরিচালিত হয় অহংকারের দ্বারা তো আমরা যদি সে বুদ্ধিকে ঠিকভাবে রাখবো তাহলে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য বলা হচ্ছে সেই চেষ্টাটা আমাদের করতে হবে ওই যে বুদ্ধির যোগ এটা বুদ্ধি লাগাতে হবে মন হচ্ছিল তুমি যাবে বলে আজকে সকালে মনে হচ্ছে তার বুদ্ধি খাটাতে হবে না না কেন এটা আগে সেই জন্য তো ভগবান কৃষ্ণ জ্ঞানটা দিলাম সবসময় আমার সঙ্গে যুক্ত হবে বুদ্ধি লাগাতে হবে বুদ্ধি দিয়ে মনকে নিয়ন্ত্রণ করতে হবে যে না আমি যাবো মন্দিরে ঠিক আছে নেক্সট প্রশ্ন তার প্রশ্ন আছে চ্যাট বক্সে দিয়েছ বা হাত তোল আন্দোলন এই বিষয়টা তো অনেক প্রশ্ন থাকে আমি তো এটাকে এই জিনিসটাকে বুঝতে আমার কয়েক বছর লাগলো এটাকে বুঝতে আমার তা আপনারা কি একটা ক্লাসে বুঝে গেলেন না কি প্রশ্ন করছেন না ঠিক আছে রাজা কি প্রশ্ন আছে বলো মহারাজ প্রণাম ধন্যবাদ প্রণাম ওই মন মনের ইচ্ছা আর আত্মার ইচ্ছা ওটা কিভাবে বুঝবো আলাদা ভাবে মন তো আত্মার অংশ বলে এমন কিছু জানতাম মন বুদ্ধি অহংকার মনটা আত্মার অংশ হবে কেন মনটা মনটার তো আত্মার একটা আবরণ
মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম শরীর আর আত্মারা আত্মার মন থেকে যেগুলো বাসনা যাচ্ছে ভৌতিক বাসনা বিশ্ব ভোগের বাসনা গুলো মন থেকে আছে আত্মার বাসনা আছে সেটা আছে তার আত্মার বাসনটা কি না কৃষ্ণের ভোগের বাসনা কৃষ্ণেন্দ্রের প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম বুঝতে পারছ নিজেন্দ্রের প্রীতিবাঞ্ছা তারে বলে কাম নিজ ইন্দ্রের ভোগ বাসনা গুলো মন থেকে আসে আর কৃষ্ণের ইন্দ্র তৃপ্তির বাসনটা আত্মা থেকে আসে আর সেই বাসনটা হচ্ছে আত্মার বাসনা এটা মনের বাসনা না এটা আত্মার বাসনা যখন আত্মা পরিতৃপ্ত হবে যখন সে ভগবানের সেবায় লাগবে আত্মার যেন আত্মা সুপ্রসিদ্ধ এটা মনের এজন্য বলে দেহের সুখ আমি আগে বলেছি দেহের সুখ হয় দেহ কোনোদিন আনন্দ থাকে না আমরা বলি আনন্দ আসে দেহ দেহ সুখ পায় মন শান্তি পায় আনন্দটা পায় সে আত্মা বলি মনের আনন্দ মন আনন্দ আছে মন আনন্দ শব্দটা মনের জন্য আমার বিচার প্রসন্নতা আনন্দ সচিত আনন্দ বলা আছে না সচিত শান্তি বলা আছে সচিত সুখ বলা আছে সচিত আনন্দ আত্মা আছে সচিত আনন্দ সচিত আনন্দ ভগবান হচ্ছে আনন্দ ঘন বিগ্রহ শান্তি ঘন বিগ্রহ আনন্দ ঘন বিগ্রহ আনন্দ প্রসন্নতা আত্মার জন্য শান্তি মনের জন্য সুখ শরীরের জন্য তারপরে মঙ্গলময় কৃষ্ণ দাস প্রভু আনমুট কর হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম তো মন থেকে আত্মা শ্রেষ্ঠ তো আমরা সাধারণভাবে দেখি যে মনের ইচ্ছাগুলো বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে তো এটা কিভাবে হচ্ছে ভগবান কৃষ্ণ এই পরে বলবেন যে ইন্দ্রিয়াণি পরাণিয়াহ ইন্দ্রিয়ভ্য পরাঙ্গমন মনসত্ব পরাবুদ্ধি ইন্দ্রিয়াণি পরাণিয়াহ ইন্দ্রিয়গুলি হচ্ছে জড় বিষয় থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ সেই আত্মা হচ্ছে তুমি তো এখন কি হচ্ছে যদি আমি বিষয়ের দ্বারা পরিচালিত হই তাহলে বিষয় ইন্দ্রিয়কে আকর্ষণ করে ইন্দ্রিয় মনকে বিচলিত করে মন বুদ্ধিকে বিচলিত করে এ একরকমের রাস্তা কেন আমাদের গোড়ায় গলত আছে গোড়াটা যদি আমাদের অহংকার যদি ঠিক থাকে যে আমি কৃষ্ণ দাস তাহলে তখন কি হবে এই মন আর বুদ্ধিকে প্রভাবিত করতে পারবো না বা আমাকে প্রভাবিত করতে পারবে কিন্তু আমাদের গোড়ায় গলত হচ্ছে আমি এই দেহের দাস তাই মন সেটা সুযোগ নিচ্ছে ইন্দ্র সেটা সুযোগ নিচ্ছে তো সেজন্য আমার ইন্দ্রিয় ভোগের পিছনে দৌড়াচ্ছে কিন্তু ভগবান এখানে বলছেন যে ইন্দ্রিয় মন সবসময় ভোগ চাইবে ভোগ লাগবে তো ভক্তিটা হচ্ছে ভালো মার্গ তুমি ভালো খেতে চাও বলা যেন তুমি বসে নিম পাতা খাও বসে বসে মুনি ঋষি যোগীরা দেখো জঙ্গলে গিয়ে নিম পাতা খেয়ে থাকে না খেয়ে থাকে কথা বলে না বারো বছর বিশ বছর কথা না বলে থাকে কিন্তু ভগবান সেটাকে অনুমোদন করছেন না বেশি করে কথা বল কিন্তু আমার কথা বল আমার কথা বল সবকিছু আমার সম্পর্কিত কথা বল তাই মন যে ধায় মনটা ধায় এইটা দুটো প্রক্রিয়া আছে একটা নিচের থেকে যাবে একটা উপর থেকে যাবে যদি বিষয় আমার নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বিষয় ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার সেই দিকে চলবে যদি আত্মা যদি নিয়ন্ত্রণ করতে হয় তার সত্য অহংকার অধিষ্ঠিত হয় তার তার বুদ্ধি তার মন তার ইন্দ্রিয়গুলি সব ঠিক সোজা হয়ে যাবে সোজা লাইনে চলবে দেবু ঘোষ আনমিউট করো দেবু ঘোষ হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবোধ প্রণাম শ্রীচরণ মহারাজ অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মহারাজ আমি যদিও আমি লাইভে আছি আমি শুনছিলাম কিন্তু আমার মনটা কিন্তু এখানে স্থির হচ্ছিল না আমি তথাপি আমি জোর করে বসেছি কিন্তু হৃদয়ে ভিতরে আপনার এই কথাগুলো আমি হৃদয়ঙ্গম করতে পারছিলাম না মানে মনটা আমার শুধু অন্যদিকে ধাবিত হচ্ছিল কিন্তু তথাপি আমি লাইভে ছিলাম শোনার চেষ্টা করছিলাম কিন্তু মনটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম আমার অন্য একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন হচ্ছিল তো এইভাবে কিভাবে আমি নিজেকে
মানে সব সময় তুমি যদি মনকে কন্ট্রোল করতে পারতো তাহলে তো স্থিত প্রজ্ঞা হয়ে যেত। স্থিত প্রজ্ঞা না, আমার স্থিত প্রজ্ঞা নয়, তোমার কেস তাহলে আমার কেস তাই। আমি যখন ক্লাসে না, আমার মন এদিকে চলে যায়। সেই জন্য ভগবান কৃষ্ণ আমাদের জন্য স্থিত প্রজ্ঞার লক্ষণ গুলো বলছেন, তো আমাদের চেষ্টা করতে হবে। তুমি যে কথা বলছো অর্জুন সে কথা বলেছে, অর্জুন বলছে বাবা কৃষ্ণ তুমি যে বায়ুকে ধরতে বলে আমি চেষ্টা করতে পারি, মন কথা বলছো, এই মনকে তো পারা যাবে না। ভগবান কি বললে, অভ্যাস নন্ত বৈরাগ্য চক্র, অভ্যাস করতে হবে। মন চলে যাচ্ছে, আবার মনকে আনতে হবে, আবার চলে যাবে, আবার আনতে হবে, আবার চলে যাবে, আবার আনতে হবে। এই প্র্যাকটিস, এটাকে অভ্যাস যোগ যুক্ত না, এটাকে অভ্যাস যোগ বলা হয়েছে। ঠিক আছে, আমাদের অভ্যাস করতে হবে। মনের কাজ তো চলে যাবে, মনটা যদি বসিব তো হয়ে যেত, তুমি আর কি করবে? তোমার প্রচেষ্টা কি, তোমার অবদানটা কি? মনটা যদি ভগবান কাছে লেগেই গেল সবসময়, তাহলে আমার প্রচেষ্টাটা কি? আমি যে ভগবানকে ভালোবাসি, আমার মনটা ভগবান কাছে লেগেই আছে, এই একরকমের ভালোবাসা। কিন্তু আমার মনটা চলে যাচ্ছে আর ভগবান কাছে ভালোবাসা আছে, মানে আবার টেনে টেনে কোথায় যাচ্ছ, আসো ভগবান কাছে আসো। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা হচ্ছে ভালোবাসার আর একটা লক্ষণ, যেটা ভগবানকে আনন্দ দেয়। যারা মুক্ত জীব তাদের মন সবসময় ভগবান কাছে পড়িয়ে আছে, ভগবান আনন্দ পাচ্ছে। আমাদের বদ্ধ জীব যাদের মন সবসময় বিষয় থেকে দৌড়াচ্ছে, কিন্তু যখন ভগবান দেখে আমরা চেষ্টা করছি বিষয় থেকে মনটাকে এনে তাকে লাগাতে, তাতে ভগবান আনন্দ পায়। এই যে সমস্যা আপনারা কথা শুনছি, মনটা চলে যাচ্ছে, তার মানে আমার স্থিত প্রজ্ঞের বহু দূরে রয়েছে। স্থিত প্রজ্ঞাধি ব্যবসায়ত্মক বুদ্ধি বহু দূরে রয়েছে, তার মানে কি আমরা মতপর নই, আসিত মতপর নই, আমরা ভগবান কাছে বসছি না, ভগবান সঙ্গে আমরা যুক্ত হই না। এইগুলো আমাদেরকে ভগবান বলছেন যে অভ্যাস না তো কমতে বৈরাগ্য চক্র, অভ্যাস দ্বারা মহামন্ত্র চৈতন্য দাস প্রভু অনুমোদ করো। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। এখানে 58 নম্বর শ্লোকে কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে, তো আমি আমার কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে যে মানে তার ইন্দ্রিয়গুলিকে মানে যখন সে ইচ্ছে করে মানে গুটিয়ে নেয়, আবার যখন তার প্রয়োজন হয় সে মানে কাজে লাগায় আর কি। তা আমি আমি আর এই ইন্দ্রিয় গুলোকে মানে কিভাবে মানে সংযত করতে পারবো আরো ভালো হবে একটু বলেন। এর থেকে আরো ভালো কি বলো, ইন্দ্রিয় গুলি সংযত করতে হলে তোর ইন্দ্রিয় গুলি সবসময় কৃষ্ণের সেবায় লাগে, সেই আনন্দটাকে উপলব্ধি করতে হবে। বলা হলো ইন্দ্রিয় সংযম করবার জন্য পরম দুষ্ট নিবর্তন, ইন্দ্রিয়কে তোমাদেরকে আরো উন্নত রস আস্বাদন করতে হবে, উন্নত আনন্দ দিতে হবে সেই ইন্দ্রিয়কে। কিন্তু একটা সমস্যা আছে, হয়তো উন্নত রস আস্বাদনের কথা আমরা বলছি, কিন্তু একটা সমস্যা আছে যে এরকম কাউকে যদি জন্ডিস রোগ হয় তাকে তুমি আখের জুস দেবে তৃপ্ত লাগবে, তো সেইরকম আমাদের ভব রোগ হয়েছে, তাই হয়তো কৃষ্ণ বিষয়ক বস্তুগুলি আমাদের প্রথমে তৃপ্ত লাগতে পারে। কিন্তু যেভাবে কাউকে জন্ডিস হলে তাকে আখের রস তৃপ্ত লাগলেও সে আখের রসটা খেয়ে 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 জন্ডিস রোগটা ভালো হয়ে যাবে, আখের মিষ্ট রাসের মিষ্টিটাকে অনুভব করতে পারবে। ঠিক সেইরকম আমাদের প্রাথমিক অবস্থায় কৃষ্ণ বিষয়ক বস্তু তৃপ্ত লাগলেও, যেরকম পূর্ববর্তী প্রশ্নকর্তা জায়গায় বলছিলেন, আপনি ক্লাস দিচ্ছেন আমার মনটা চলে আছে, কেন চলে আছে, কেন এত সুন্দর কথা আলোচনা কেন মনে লাগছে না, আমাদের ভবর রোগ তাই তৃপ্ত লাগছে। আচ্ছা তো ব্যাটারি তো আছে। নেট সমস্যা, নেট চলছে, চলছিল, চলছিল, চলছিল তখন না বন্ধ, হ্যাঁ চলছিল, চলছে মহারাজ। ও আমার এখানে কালো হয়ে গেল, তো যেটা বলছিলাম যেটা বলছিলাম যে
সেজন্যই আমাদেরকে সেজন্যটা বুদ্ধির যোগ, সেজন্য ভগবানের বুদ্ধির যোগটা প্রথম দিয়েছেন, তাদের বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধিকে স্থির করে হ্যাঁ এইসব কাজে নিযুক্ত হতে হবে। অভিরাম চৈতন্য প্রভু বলুন। মহারাজ প্রণাম, আমার প্রশ্ন এটাই ছিল যে কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে তো কন্ট্রোল করা যায়, কিন্তু কৃষ্ণ ভক্তিতে আসার পরেও তো মন এবং ইন্দ্রিয় সংযত থাকে, তো আপনি বলছিলেন যে গুণটা অন্তরে থাকে এবং লক্ষণটা বাইরে প্রকাশ, তা আমরা ওই যে কাউকে কিছু দিলে না অভিনন্দতি প্রশংসা না করা, সেটা কি সেটা তো অন্তর থেকে না করা, কিন্তু বাইরেও কি আমরা করতে পারবো না অনেক সময়? শোনো শোনো ভাই, অন্তর থেকেও অভিনন্দন করো, বাহিরে দিয়ে অভিনন্দন করো, তুমি নকল করলে হবে না, সেটা যারা সে স্থিতপ্রজ্ঞ স্তরে চলে গেছে, এর বাহ্যিক জ্ঞান নেই তাদের জন্য বলা হয়েছে, তুমি তাদের নকল করবে না। এই অবস্থায় আমরা অন্তরও তাদেরকে অভিনন্দন করবো, বাহিরে অভিনন্দন করবো, যখন সেরকম স্তরে যাব কি আমার জন্য ভালো করছে মন্দ করছে, আমি সে জ্ঞানের ঊর্ধ্বে চলে গেছি, তখন তার লক্ষণটা বলা আছে, যে লাফিয়ে তুমি স্থিতপ্রজ্ঞ মানুষকে এখনই নকল করতে চেষ্টা করবে। ঠিক আছে সুজাতা সাহু। হরে কৃষ্ণ মহারাজ প্রণাম। মহারাজ যেতবেল এই ভৌতিক জগতরে দুঃখ সুখ যেতবেল আমাকে সুখ মিলুছি, সেতবেল তো আমি ভগবানকে ভুলি যাচ্ছি, যেতবেল দুঃখ আসুছি, যেতবেল ভগবানকে মনরে আসন্তি, তো আমরা এই যে ইন্দ্রিয় গুড়াকো যে আনকন্ট্রোল হচ্ছে তাকো কেমিতি কন্ট্রোল করি হবো? ইন্দ্রিয় কন্ট্রোল পাই তো কোহা গলা আছে দুইটা রক্ষ, গোটে ইন্দ্রিয় কন্ট্রোল পাই কি ইন্দ্রিয়কো পরম রস আস্বাদন করিবাকো পড়িব, সেইথিপাই আমি ভালো ভালো জিনিস রাঁধিকি ভগবানকে নিবেদন করি সে প্রসাদ পাইলে হ্যাঁ তার মধ্যে জুহাতে লোভময় সুদূরমতি তাকা যেটা কঠিন সংসারে, তো কৃষ্ণ বড় দয়াময় করিবার জুহা দেয় সব প্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত খা রাধাকৃষ্ণ গুণ গা প্রেমটাকে চৈতন্য থাকে, সমস্ত ইন্দ্রিয়কু কৃষ্ণ সম্পর্কিত উন্নত রস আস্বাদন। কৃষ্ণঙ্কর ভজন কীর্তন শুণ, কৃষ্ণঙ্কর কৃষ্ণঙ্কর প্রসাদ সেবা কর, কৃষ্ণঙ্কর শ্রীদীর্ঘ সুন্দর সহজে কীর্তন দর্শন কর, এই পরম দুষ্ট নিবর্তন ইন্দ্রিয় সংযম মানে ইন্দ্রিয়কু বিশ্বটু প্রত্যাহার করিবা, ভগবান কৃষ্ণ কহুছন্তি খালি প্রত্যাহার করলে হবনি, তাহলে সর্বাণী সংযমী যুক্ত আসিত মত পর, বিশ্বরু প্রত্যাহার কর মো সঙ্গে যুক্ত কর, সমস্ত গোটিয়ে প্রশ্ন কিন্তু কৃষ্ণ সে গোটিয়ে আনসার দিয়েছেন, এই দুটো শব্দ মনে রাখ, আমার প্রাথমিক অবস্থায় আমার তাকে উন্নত রস আস্বাদন করে পড়ব, সে উন্নত রস আমি অভ্যস্ত হয়ে যা কৃষ্ণ সম্পর্কিত রস আস্বাদন করা, কৃষ্ণঙ্ সাংরে নিজকে যুক্ত রাখবা, কেমিকা যুক্ত রাখবা, অম্বরীশ মহারাজ দৃষ্টান্ত দিয়ে সেখানে ভাগবত বর্ণনা করা হল, আমি কহিলি এবার হচ্ছে আমি আমি বাউলা ন হয়েকি যেটা কুহা যাই সেটা ফলো করো না, সকাল সন্ধ্যা পর্যন্ত সকালে কুহা যাই যে হাত দেখি মন্দির মার্জনা করি, ঠিক যা সকালে যে মন্দির মার্জনা করি, তো গোড় দেখি তীর্থস্থান দর্শন করি, তীর্থস্থান দর্শন করি, কান দেখি ভগবান কথা শ্রবণ করিবি, জাস্ট ফলো ইট, আমরা যদি ভগবান যাহা কইছেন যে শুধু অনুসরণ করিবা, অনুকরণ অনুসরণ করিবা, তাঙ্ক অনুপালন করিবা, তাহলে তার ফলটা আস্তে আস্তে আমার পছরে দৌড়িব, বুঝিপারছে কি সিম্পল জিনিস, তো অত সরল করে কেতে কহিবে ভগবান দুটা কথা কহিছেন, সমস্ত আমি বলা হচ্ছে কেমিতি ইন্দ্র তোমার ইন্দ্রকে উন্নত আশ্রয় কর, আসি তোমার পর মোর মোর সম্পর্কে রাখ, তো আমি সে পিলাটা ট্রাই ফর দ্যাট চেষ্টা কর, তারপরে দেখো কোণ হয়েছে, তারপরে প্রতাপী প্রিয়ব্রত দাস, প্রতাপী প্রিয়ব্রত দাস। হরে কৃষ্ণ দণ্ড প্রণাম মহারাজ। মহারাজ মোর গোটে কোশ্চেন ছিল কি আমি ভক্তি আমার মানে সাধন ভক্তি এবং ভক্ত বড়াই পাই আমি তো ভক্ত সঙ্গে রহিলে সেটা হব, কিন্তু ভক্ত সঙ্গে রহিলা পরে আমার প্রবলেম কোন যে আমি আমার মানে ভক্ত মানকর দোষ তাদের আমার বৈষ্ণব অপরাধ হচ্ছে, তো আমি কোন কোন কলে আমি এই বৈষ্ণব অপরাধ বঞ্চিত রহিবা সেটা আমার কোশ্চেন ছিল।
सरल वैष्णव दोष त्रुटि न देखा वैष्णव दोष त्रुटि न देखा चेष्टा कर वैष्णव अपराध न हुए चेष्टा कर मैंने समस्त मन करोटा कि टैबलेट मत दि टैबलेट दि टैबलेट खाइले सकाल रात टैबलेट खाई शोबी सकाल दारासी हम संभव नुह दारासी हवाक पड़े आमको एक्सरसाइज करा पड़ो ना ये वैष्णव अपराध कर प्रवणता ये कौन चेष्टा कर प्रवणता प्रवणता मुक्त हवाक पड़ो अपराध प्रवणता भितर बहुत जगत भितर ढुक बस साधन कथा कहुची श्रवण कथा कहुची सानिध्यर कथा कहुची एक कथा कहीं बारंबार आलोचना करा वैष्णव अपराधर गुरुत्वर कथा बारंबार श्रवण कर श्रवण कर ले वैष्णव अपराध तो आस्ते आस्ते दूरे की जी मैं आम समस्त गोटे प्रश्न आम कि न कर रातारा शुद्ध भक्त हो जाऊन श्रद्धा रतिर भक्तिर अनुक्रमिष्यति श्रद्धा आसक्ति भक्ति क्रमे क्रमे यहाँ हम आम किसी प्रचेषा करतारा सकाल से आम सब बल हो समस्या अच्छे से सुनि प्रतिदिन नित्य भागवत सेवा क्या बल है प्रतिदिन सुनते हम सुने सुने प्रतिदिन चेष्टा करते हमारे निजे चेष्टा ना कर कौशिक घोष प्रभु बोलून हरे कृष्ण महाराज धन्यवाद বলছি মহারাজ এই যে শ্লোকে ছাপ্পান্ন নম্বর শ্লোকটা দুঃখেশু অনুদ্বিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহ বীত রাগ ভয় ক্রোধ স্থিতভি মুনি উচ্চতে এই শ্লোকটা তিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিত অর্থাৎ স্থিতপ্রজ্ঞ এটা বলছি মহারাজ বলতে যাচ্ছি এটা সমাধি স্তরে যখন উনি থাকবেন তখন এই জিনিসটা হতে পারে মানে আমি একটু জানতে যাচ্ছি যে ভক্ত যখন সমাধি স্তরে থাকবেন বা ভগবানের যখন উচ্চতর রাগ উচ্চতর রস আস্বাদনে সে উপযুক্ত হবেন তখন কি তার মধ্যে এই জিনিসটা মানে যেমন ভয় রাগ ক্রোধ থেকে তিনি মুক্ত থাকবেন हाँ तखने जखन स्थिति स्थित प्रज्ञ हम से स्तरे ये आई स्तरे हमारा दुख उद्विग्न हब ही हम सुख पे आनंद पाव ही पाव आम नाटक कर ले लाभ हबाना हब ही हम कि भगवान बोल आचार्य बोल देख तुम जो दुख आख तो उद्विग्न हब ही मन को बोलबे भाई दुख पाया दरकार नहीं कर्म फल मन को बुझावे बोल कि बोलबे अपर लोक तोलबे सब जिज्ञास कर लिखे भाई कर्म फल छोड़ भगवान कायदा आचार्य कायदा बोल पॉइंट हमारा तो स्तर नहीं दुख उद्विग्न हबना सुख विगत पूरा हो जाए कि हमारा কিরকম হবে তাহলে ঠিক কিরকম হবে সেটা বলা হয়েছে আমরা যদি শেষ উপসংহার বললাম যে যুক্ত আসিত মত পরহ আমার সঙ্গে যুক্ত হয়ে থাক আস্তে 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 তোমরা সেই স্তরে উন্নীত হতে পারবে আমরা যুক্ত হয়ে থাকতে হবে সারা জীবন থাকতে হবে কয়েক জীবন হয়তো থাকতে হবে তাহলে আমরা সেই স্তরে উন্নীত হতে পারবে ঠিক আছে আজকে অনেক আলোচনা হলো এই ব্যাপার নিয়ে ভালো এই যে প্রশ্ন উত্তর করলে জিনিসটা আরো সুস্পষ্ট হবে আগামীকালকে আবার আমরা সবাই ছটার সময় মিলিত হব ছটা পনেরো থেকে জুম খুলে যায় তারা আগেও আসতে পারেন আগেও যোগদান করতে পারবেন হরে কৃষ্ণ বাঞ্ছা দেবতরু হস্ত কৃপা সিন্ধু ভয়বচ গুরু মহারাজ কে জয়।